বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই ভাইরাল ভিডিওটি নিয়ে তো কথা বলতেই হবে, ডাক্তার পুলিশের যে খেলাটা, রাইট? এখানে মানে এভরিথিং আই স্পিক এগেনস্ট আমার অ্যাক্টিভিজম যা কিছু নিয়ে, বাংলাদেশের অসভ্যতা গুন্ডামি নিয়ে, এভরিথিং ইজ কাইন্ড অফ কম্প্যাক্টেড ইন দিস ওয়ান ভিডিও। দুইটা ভিডিও বের হয়েছে, মানব জমিন রেকর্ড করছে, একটা হচ্ছে 5 মিনিটের মতো, একটা হচ্ছে 1.5 মিনিটের মতো। সো অনেকেই ফার্স্ট ভিডিওটা দেখছেন, সেকেন্ডটা দেখেন নাই, আমি সেকেন্ডটাও দেখাবো। সেইখানে আপনারা দেখতে পাবেন, প্রথম ভিডিওতে তো হইতেছে মহিলা চিল্লাচিল্লি করে এবং পুলিশও হইতেছে ইকুয়ালি, হ্যাঁ আমি বীর বিক্রমের ছেলে, আমিও বীর শ্রেষ্ঠের ছেলে, আমি চেতনার, আমিও শেখ হাসিনার সৈনিক, এগুলো চলে প্রথম ভিডিওতে, রাইট? ওই মহিলার সাথে পুলিশের, আমি পুলিশ, আমি ডাক্তার, ওকে, ভালো, খুবই পাওয়ারফুল, আমাকে তুই তুকারি করতেছো, সাহস কত বড় জানেন? আমি কে? আমি বীর বিক্রমের ছেলে, আমি মুক্তিযোদ্ধার ছেলে, আমাকে তুই তুকারি করতেছেন, আপনি জানেন আমি কে? আমি হচ্ছি কী জানি, আরেকটা কী পরিচিতি দিল, পুলিশ মনে হয়, মানে পুলিশ হইলে তুই তুকারি করা যাবে না, বীর বিক্রম হইলে তুই তুকারি করা যাবে না, নাইলে ঠিক আছে, ওকে, সোনার বাংলা আর কি, রাইট? তো সেগুলোতে প্রথম ভিডিও যেটা সকলে দেখছে, সেকেন্ড ভিডিওতে ওই মহিলা হইতেছে, তারপর খাইছে, যেটা আমি সবসময় বলি যে বড়ো মাছ ছোটো মাছ, বাংলাদেশে খেলা চলে কীরকম, কে কত বড় মাছ, হ্যাঁ, যে বড় মাছ সে ছোটো মাছকে খেয়ে ফেলে পুকুত করে। তো প্রথম ভিডিওতে আমরা আসলে ডিসাইড করতে পারি না এখানে কে বড় মাছ, মহিলা চিল্লাইতেছে, বুঝতেছি খুব পাওয়ারফুল, আবার পুলিশও হচ্ছে ছাড় দিচ্ছে না। তো শেষ পর্যন্ত কে জিতলো এই খেলা, এই ডুয়ালে জিতছে হচ্ছে মহিলা, সেটা ওই যে সেকেন্ড ভিডিও যে পার্ট ওইখানে দেখাবো। ওইখানে হইতাছে ওই যে আমাদের খালেদা জি যেরকম বলছিলেন, আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, কেন সে আসছেন এখন সামনে, এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনার মুখটা এখন বন্ধ কেন, বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে, মুখটা বন্ধ কেন এখন, এরকম আর কি। মহিলা হইতেছে যখন এস্টাবলিশ করতে পারবে নিজের হেজিমনি এবং ডমিনেন্স, তখন সে ওই পুলিশকে বলবে আসেন সরি বলেন, এখন পুলিশরা চুপ হয়ে থাকে, তো বোঝা গেল যে উনি হচ্ছে বড় মাছ, উনি শেষ পর্যন্ত শি সার্ভাইভ অ্যান্ড শি ইমার্জড উইনার, সেটা দেখবো আর কি। সো মজার ভিডিও, আই হোপ এতক্ষণে সবাই দেখে ফেলছে, না দেখলে তো এখনই দেখবেন, আমি কিছু পার্ট ব্রেকডাউন করে এগুলো নিয়ে কথা বলবো, কারণ ওইখানে মজা আছে। সো ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলা একজন ডাক্তার, উনি একজন গুন্ডি এবং উনি চেতনা সৈনিক এবং উনি শেখ হাসিনার সৈনিক, এবং এটা নিয়ে আমার থিওরি না, এটা উনি ক্লিয়ার ক্ল্যারিফাই করবেন, উনি ভিডিওর এক জায়গায় বলবেন আমি শেখ হাসিনা সৈনিক, তখন পুলিশ আবার বলবেন আমিও শেখ হাসিনা সৈনিক, যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ভিডিওর পর কিছু পান্ডা বের হয়েছিল না, আমরা শেখ হাসিনার লোক, এরা হচ্ছে সেই শেখ হাসিনার লোক আর কি, মানে পান্ডাগুলোই তো সব, রাইট? আপনি আমি কি বলার সাহস আছে, বা আমি কি আদৌ বলবো যে আমরা শেখ হাসিনার লোক, আমরা তো লজ্জা পাবো এই পরিচয় দিতে, রাইট? বা পরিচয় দিতে লজ্জা পাবো, ভয় পাবো, কারণ যদি প্রমাণ না করতে পারি যে আমরা আসলে শেখ হাসিনার লোক, তাইলে কিন্তু ছেঁচা, ক্রস ফায়ার। সো এই ব্যাপক গুন্ডামি আর কি। সো এই গুন্ডাদের ভিড়ে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। তো ঘটনার যেভাবে সূত্রপাত, মহিলা হইতেছে ডাক্তার, জানি না ওই নকল করে চান্স পাওয়া কিনা, আবার ও এটা নিয়েও কিন্তু কথা হয় যে আপনি মেডিকেলে চান্স পাইছেন না পাই আর পুলিশ হয়ে সস্তুই করে বলে, মহিলা মেডিকেলে চান্স না পাই পুলিশ হয়ে সস্তুই, হ্যাঁ আমার আইডি কার্ডটাও সাথে আছে, আমার আইডি কার্ডটাও সাথে আছে, আমার আইডি কার্ডটাও সাথে আছে। সো যেগুলো আমরা ফেসবুকে দেখি এখনকার ছ্যাঁচড়া পোলাবান, যেগুলো চ্যাংরা পোলাবান মেডিকেলে চান্স পেয়েছে ফেসবুকের মধ্যে, এসে আপনি কি ডাক্তার? ওই ছ্যাঁচড়ামি তার মানে এরা হইতেছে এদের অগ্রজদের কাছ থেকেই পাইছে দেখা যাচ্ছে। আমি ভাবতাম এগুলো মানে এখনকার যুগের পোলাপান, এখনকার আমাদের জমানার পোলাপান, এসব ছ্যাঁচড়া কথাবার্তা বলে না, ক্লিয়ারলি আগেকার জমানা থেকেই আছে। তো যেটা হয় যে সেই মহিলা হচ্ছে যাইতেছে হসপিটালে, যাওয়ার পথে পুলিশ তাকে থামাইছে, থামায় তার আইডি কার্ড দেখতে চাইছে, আইডি কার্ড নাই, মুভমেন্ট পাস দেখতে চাইছে, মুভমেন্ট পাস নাই। সো মুভমেন্ট পাসের ব্যাকগ্রাউন্ড তো সকলে জানেন, কোভিডের সময় লকডাউন চলতেছে, এখন বাসার বাইরে কেউ বের হইতে পারবে না আনলেস তার স্পেশাল প্রিভিলেজ আছে, স্পেশাল পারমিশন আছে, সেটা হচ্ছে মুভমেন্ট পাস। সো ডাক্তাররা তো চিকিৎসা দিচ্ছে, ডাক্তাররা আসা যাওয়া করবে, খুবই স্বাভাবিক, এখানে কোনো সমস্যা না, কিন্তু উনি যে ডাক্তার সেটা আমরা কীভাবে জানবো, সেটা পুলিশ কর্মকর্তা কীভাবে জানবে, রাইট? সো সেটা পুলিশ কর্মকর্তা বলছে আপনি কে, বেড়ে কেন ডাক্তার, তো ডাক্তার আইডি দেখান, আইডি আনি নাই, গুন্ডা শেখ হাসিনার লোক বোঝেন, আইডি আনি নাই, ওকে তো আইডি আনেন নাই, তাহলে নিশ্চয়ই আপনার মুভমেন্ট পাস আছে, মুভমেন্ট পাসও নাই, ওমা তো আপনার মুভমেন্ট পাসও নাই, আপনার আইডিও নাই, আপনার কথা আমরা ফেসবুকে নিয়ে নিবো, এটা কেমনে হবে, না আই কী কইলি তুই, তুই জানোস আমি কি, আমি শেখ হাসিনার লোক, আমি বীর বিক্রমের লোক, শুরু হয়ে যাবে। আপনাকে তো কোনো খারাপ কিছু বলা হয়নি, আপনার আইডি কার্ডটা হইছে, আপনি এভাবে
ইংলিশটা কি করলে হাউ কুড লাস্টে আবার বলে সে হাউ কুড, তখন আমি শিওর হয়েছি প্রথমবার এইখানে শুনে আমি শিওর বুঝতে পারিনি হাউ কুড হাউ কুড, প্রচন্ড ইংরেজি মাথা চক্র মারতেছে হাউ কুড, ওকে what the hell does that mean, হাউ কুড ইউ প্রথমে বলতে চাইছে আর কি, ওকে ডাক্তার হাউ কুড ওকে। এখন উনি একটা দুর্দান্ত যুক্তি দিবেন যে ওনাকে কেন ধরা যাবে না বা ডাক্তারদেরকে কেন কিছু বলা যাবে না, কারণ ডাক্তাররা করোনা রোগীদের জন্য জীবন দিচ্ছে। হ্যাঁ এদের এটা আমি আগে আলোচনা করছি অতীতের এপিসোডে, বাঙালির এই বাঙাল গুন্ডাদের বাঙাল গান্ডুদের মেন্টালিটি, এটা লাইক তাদের মেন্টালিটি এরকম, তারা ভাবে কি যেটা সে কাজের জন্য বেতন সে তো ফ্রি সার্ভিস দিচ্ছে না, সে ডাক্তার তো ফ্রি সার্ভিস দিচ্ছে না, এটা তার জব, মানুষ যে যার জব সেই কাজটা করে তাদের এক্সপেকটেশন সবাই তাদেরকে মাথায় তুলে রাখবে, তুলে তুলে করবে, আরে ডাক্তাররা সেবা দিচ্ছে ডাক্তারকে তুলে তুলে করতে হবে, পুলিশ সেবা দিচ্ছে পুলিশকে তুলে তুলে করতে হবে, যে যে পেশায় আছে মানে ফ্রি সার্ভিস দিচ্ছে ভলান্টারি সার্ভিস, এরা কেউ টাকা পায় না, এরা জীবন বাজি রেখে এই এরিয়া প্রফেশনে ঢোকার জন্য, এরপর থেকে যার যার প্রফেশনে ঢোকার জন্য জীবন বাজি রাখছে, কেন নানান রকম সুযোগ সুবিধা বেনিফিট আছে, এক একজনের এক কারো পাওয়ার কারো অর্থ প্রতিপত্তি কারো যার যেটা, সো তারা তাদের যে যার মতো করে এরিয়া প্রফেশন চুজ করছে, করার পর এখন তাদের প্রত্যাশা যে তাদেরকে সবাই মাথায় তুলে রাখবে, কেন সে ডাক্তার হয়ে আমাদের চিকিৎসা করলো, কেন সে পুলিশ হয়ে সে রাস্তাধারে আমাদের সার্ভিস দিল, এখন আমাদেরকে তুলু তুলু করতে হবে, এই যে একটা গান্ডু মেন্টালিটি, যে একটা অসভ্য মেন্টালিটি, যেটা আপনি ধরেন সভ্য বিশ্বে যার যেই কাজ সে সেই কাজ করার পর যেটা এই সব দেশে থ্যাংক ইউ বলে, কেন থ্যাংক ইউ বলে, কারণ এই দেশে কেউ এসব গুন্ডামি করে না, যার যে কাজ সে স্বতঃপ্রণোদিত তার কাজ মনে করে করে, সেটার জন্য থ্যাংক ইউ আশা করেও না, সো মানুষ ভদ্রতা দেখে থ্যাংক ইউ বলে। আর এই দেশে ওই যে ডাক্তার পুলিশেরা বইলা করাবে দেখবেন সারা বছর, আমরা এত কষ্ট করতেছি আমরা তো কষ্ট করতেছি আমাদেরকে মাথায় তুলে রাখো আমাকে আটকাইছো কেন, আমি ডাক্তার আমি চিকিৎসা করতেছি আমি আমার ডাক্তারের জীবন দিচ্ছে আমার আটকাইতে পারবো না, এখন ডাক্তারের জীবন দিচ্ছে এই জন্য এখন ওর কাছে আইডি চাওয়া যাবে না, এর জন্য আটকানো যাবে না, বুঝলেন না গান্ডুদের লজিকটা, আপনাদের পুলিশে বলতেছে আপনাদের কজনের জীবন গেছে, আচ্ছা সেটার কথা কতটুকু সার্বেত আছে সে আলাপে ঢুকি নাই, সে না ঢুকি সে আলাপে ঢুকলে এটা একটা হাস্যকর কথা, কিন্তু তা ওনার লজিকটা চিন্তা, ওনার লাইন অফ লজিকটা যে করোনায় ডাক্তারদের জীবন গেছে এই জন্য আমাদের আটকাইতে পারবেন না, তা আপনারা কজন জীবন দিচ্ছে পুলিশ থেকেও জীবন দেয় নাই, আমরা ডাক্তাররা জীবন দিচ্ছি, সুতরাং ডাক্তার উপরে আছে পুলিশের খেলাধুলার মধ্যে, তো উপরে থাকতে হইলে পাওয়ারফুল অবস্থায় থাকতে হলে যদি জীবন দেওয়া লাগে তাহলে আপনি এখানে কী করেন, আপনি এত চিল্লাইতেছেন কেন, আপনার তো জীবন দেন নাই, যে ডাক্তার উনি তো বলতেছেন যে জীবন দিতে হবে, হ্যাঁ জীবন দিতে হবে কথা বলতে হলে মুখ খুলতে হলে, আপনি মুখ খুলতেছেন কেন, আপনি তো জীবন আপনি তো তরতাজা জলজন্ত আমরা দেখতে পাচ্ছি বেঁচে আছেন, আপনি তো নট ওয়ান অফ দোজ ডক্টর্স হু গেভ দেয়ার লাইফ রাইট, আপনি কথা বলেন কেন, আপনার লজিক অনুযায়ী আপনি বলছেন যে কথা বলতে হলে জীবন দিতে হবে, পুলিশ কোনো কথা বলতে পারবে না, ডাক্তাররা জীবন দিচ্ছে ডাক্তাররা কথা বলবে, সো যে ডাক্তাররা জীবন দিচ্ছে তার মধ্যে তো আপনি নেই, আপনি চিল্লাইতেছেন কেন, বাই ইয়োর লজিক আপনার লজিকই তো হইতেছে বড় গলায় কথা বলতে হলে মরে যেতে হবে, ডাক্তাররা মারা যাচ্ছে সুতরাং আপনি ডাক্তার বড় গলায় কথা বলবেন, পুলিশ যেহেতু মরে নাই সে বড় গলায় কথা বলতে পারবে না, সো আপনি বেঁচে থেকে আবার বড় গলায় কথা বলতেছেন কেন, এটা কী ধরনের আপনার লজিকই তো আপনি ফলো করতেছেন না কাণ্ডু। এবার আমরা খেলায় ঢুকে যাব, এবার আমরা হইতেছে ইয়ের পর সেকেন্ড হাফে ঢুকে যাচ্ছি, এখন হইতেছে পরিচয়ের খেলা, হ্যাঁ পরিচয় এস্টাবলিশ করার গান্ডু দেশের মধ্যে কে কার কত পাওয়ার কার কত বড় প্রতিপত্তি, হ্যাঁ কে বড় মাছ কে কার খাইতে পারবে কে কার হজম করতে পারবে, সো এখানে তো প্রতিপক্ষ অনেক রকম কার্ড খেলা হয়, হ্যাঁ একটা হইতেছে যে একটা খেলবে আমি শেখ হাসিনা সৈনিক আমি সরকারি দল করি, এখানে আবার নতুন আরেক জিনিস বীরশ্রেষ্ঠ বীর বিক্রম মুক্তিযুদ্ধের চেতনা সরকার না ক্ষমতায়, এখন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলতেছে, মুক্তিযুদ্ধে জাফর ইকবাল স্যার অত্যন্ত খুশি যে মুক্তিযুদ্ধের চেতনা, স্যার তো বলে দিছে যে ওনার আর কোনো দুঃখ নাই এখন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলতেছে, সো মুক্তিযুদ্ধের এখন চেতনা সৈনিকের এখন বলবে একটু চিনো সামারে আমি বীর বিক্রমের মেয়ে, তখন আবার পুলিশও বলবে আমিও বীর বিক্রমের ছেলে, পাঁচটা কারো জন্য আমিও বীর বিক্রম আমিও বীর বিক্রম আমিও বীর বিক্রম, চার পাঁচটা এখানে বীরশ্রেষ্ঠের ছেলে নিজের দাবি করে ফেলবে, প্রচণ্ড খেলা মানে বাংলাদেশের খেলা যেই মানে আপনি তো জানেন ওয়েন ইউ আর ইন রোম অ্যাক্ট লাইক এ রোমান, সো আপনি বাংলাদেশে আসেন এখন বাংলাদেশের স্টাইলে খেলতে হবে, এখন সকলে বীর বিক্রম এক্সকিউজ মি আমিও বীর বিক্রম, আমার বাবা মুক্তিযোদ্ধা আপনি তুই তুই করে কথা বলতে পারেন না, আমার বাবাও মুক্তিযোদ্ধা ওনার বাবাও মুক্তিযোদ্ধা, সুতরাং এখানে দেখবেন যে তুই করে কাকে কাকে বলা যাবে না সেটা একটু দেখলেন, বীর বিক্রম বীরশ্রেষ্ঠের হইলে সন্তান হলে তুই করে বলা যাবে না, প্রশাসনের লোক হলে তুই করে বলা যাবে না ডাক্তার বলবে, শেখ হাসিনার লোক হলে তুই করে বলা যাবে না মানে আমাদেরকে তুই করে বলা যাবে, আমাদের সাথে তুই তুকারি করা যাবে, কাদের কাদের জন্য তুই তুকারি করা যাবে না এই দেশে, কাদের জন্য এক্সেপশন কাদের জন্য প্রিভিলেজ কাদের জন্য প্যারোগেটিভ সেটা আমরা এই লিস্টে এখানে একটা ছোটো লিস্ট পেয়ে যাবো অলরেডি, প্রশাসনের লোক বীরশ্রেষ্ঠ
ডাক্তার পুলিশ ওনাদের সাথে তুইতুকারি করা যাবে না। আপনি আমাকে তুইতামারি করে কথা বলতে পারেন, আপনি যেই হন না কেন, আমি একজন প্রশাসনের লোক, আমার গায়ে ইউনিফর্ম লাগানো আছে, আপনি আমাকে বলতে পারেন না, আপনি তুই তুই করে কথা বলতে পারেন না, আমার বাবাও মুক্তিযোদ্ধা, ওনার বাবাও মুক্তিযোদ্ধা, সুতরাং আপনি আমাকে তুই করে বলতে পারেন না, কারণ আমার কারণ বলবে আমার বাবা মুক্তিযোদ্ধা, সুতরাং মানে একেবারে মেক শিওর করে দিবে যে কেন ওনাদেরকে তুইটুকারি বলা যাবে না, ওনারা মুক্তিযোদ্ধার সন্তান, ওনারা গুন্ডা এই দেশে এখন, এগুলো নিয়ে আগেও কথা বলছি। মুক্তিযোদ্ধার আরে আশ্চর্য কথা, মুক্তিযোদ্ধারাও তো অনেক কিছু করছে, সেগুলো নিয়ে অতীতে কথা বলে ফেলছে, এখন আর না বলিয়ে মুক্তিযুদ্ধের শেষে ওনার অস্ত্র জমা দেয় নাই, অস্ত্র জমা না দিয়েই যেগুলো করে বেড়াইছে, আমি একটা মুভিতে দেখাইছিও যে মুভিতে এরকম করে দেখানো হয় যে মুক্তিযোদ্ধারা গুন্ডামি পাণ্ডামি করে বেড়াইছে মুক্তিযুদ্ধের সময়। সো বাঙালি কখনোই খুব একটা চেঞ্জ হয় না, এগুলো আগে থেকে এমনই ছিল। উনি চান্সে ঢুকিয়ে দিবে, ডাক্তার হয়রানি বন্ধ করতে হবে, এখানে ডাক্তার হয়রানি হচ্ছে, বলছেন না ডাক্তাররা এদের সে কত ব্যাপক প্রিভিলেজড ক্লাস, এদের কথাবার্তা দেখলে ওরে বাবা রে বাবা, আমি অন্য বাংলাদেশে তো সকলে গুন্ডা, লাইক সকল প্রফেশনের সকলে গুণটা, কিন্তু এরা যেইভাবে এক্সট্রা প্রিভিলেজ এক্সট্রা প্যারোগেটিভ আশা করে এক্সট্রা, এটা আমার মাথায় ঢুকে না, এরা কী কী কারণে, এরা কীভাবে নিজেদেরকে মানে কী চিন্তা করে, তাদের ধারণা কী, তারা কী, এই দেশে আপনি যত বড় আপনি নোবেল লরিয়েট হন, আপনি নোবেল ডিগ্রি পেয়ে এক ডাক্তারের সামনে আসলে বলবে নোবেল ডিগ্রি পেয়েছেন তো কী হয়েছে, আপনি কি ডাক্তার নাকি আপনি, মানে এরা কোন জগতে থাকে, কোন ধান্দায় থাকে, এরা কী সিন স্যাসরামি স্যাবলামির একটা যদি সীমা থাকে, মানে বাংলাদেশের পৃথিবীর সবাইকে ডাক্তার হতে হবে, এদের সাথে কথা বলার জন্য পৃথিবীর সকলকে ডাক্তার হতে হবে, ডাক্তারকে হয়রানি বন্ধ করতে হবে, মানে ডাক্তারের জন্য কী জানি একটা আলাদা, রাইট? এবং বলবে মহিলা এক জায়গায় যে আমি তো তুই তো মেডিকেলে চান্স না পাই, পুলিশ হিসোস সে মেডিকেলে চান্স পাইছে, স্যাসরামি যদি দেখতে হয় বাংলাদেশে কাউকে, বাংলাদেশে ডাক্তার প্রফেশনের লোক দেশে, এবং এটা কেন জানি এটা একটা মানে কালচার হয়ে গেছে তাদের, এমন না যে বিচ্ছিন্নভাবে একজন দুজন, আমি এই পর্যন্ত মোটামুটি সকলকে দেখলাম ডাক্তার প্রফেশনের যারা, কেউ ইদার ভোকালের ব্যাপারে যে তারা ডাক্তার তাদেরকে আলাদাভাবে তুলু তুলু করতে হবে, অথবা চুপ করে থাকে, কিন্তু তাদের প্রত্যাশা তো সকলে তাদের ডাক্তার হিসেবে তাদেরকে চুকচুক করুক। এবার একটা মজার জায়গা দেখাই, খেলা, বাংলাদেশের খেলা, আরে ভাই এইগুলো না দেখলে তো কেমনে মিস করলে হবে না, কী ভিডিও দেখেন, মজার জায়গা দেখেন যে এখন এই মহিলার সাথে চিল্লাচিল্লি তো লেগে গেছে, হ্যাঁ, লাগার পর এখন পুলিশকে তুইতুকারি করছে, এখন পুলিশ তার পাওয়ার দেখাবে, এখন পুলিশ সেটাতে গাড়ি সাইড করবে, হ্যাঁ তুইতুকারি করছে, বেশি ইজ্জতে লেগে গেছে, এখন এটা মেনে নেওয়া যাচ্ছে না, তো একজন গাড়ি একজন যে সিভিল রয়েছে সে সাইড করতে করতে শুরু করে দিছে রাগের মাথায়, এই গাড়ি সাইড করো, করার মনে হয়েছে যে হজম করতে পারবো কি না, হয়তো মহিলা যে চিল্লাচিল্লি করতেছে না জানি সাইড করে কোন বিপদে পড়ি, সাইড করে বলে সে আবার আরেক পুলিশ অফিসারের চোখে চোখে তাকাবে, মানে তাদের ভাষাটা হইতেছে যে খেলবো, সে শিওর না যে খাইয়া হজম করতে পারবো কি না, সে ওই পুলিশের চোখের দিকে তাকায় খেলবো, তখন ওই পুলিশ হইতেছে গ্রিন সিগন্যাল দেয়, হ্যাঁ 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 খেলবো খেলবো চলো আটকাও, এখন হইতেছে আমরা শেখ হাসিনার লোক, কদিন আগে ফেসবুকে যে আমরা দেখছি সকলে শেখ হাসিনার লোক, সকল পান্ডা, দেশের যত পান্ডা আছে এরা সকলে দাবি করতেছে নিজেদেরকে শেখ হাসিনার লোক, কি একটা লজ্জার ব্যাপার। সো না ওনাদের তো লজ্জা নাই, শেখ হাসিনা এদের সকলকে ধরে ধরে জেলে দেওয়া উচিত ছিল যে তোরা পান্ডাগুলো সব আমার লোক দাবি করতেছিস, ব্যাপারটা কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাই ব্যাপার আর কি। তো এই মহিলা এখন নিজেকে দাবি করবে আমি শেখ হাসিনা সৈনিক, পুলিশ দাবি করবে আমি শেখ হাসিনা সৈনিক, কথা বলছেন না আন্দোলনে ভয় দেখাচ্ছেন, আন্দোলনে ভয় দেখাচ্ছেন, আমরা কি শেখ হাসিনা, আমরা কি বাইরে, এখন আমরা জানতে পারবো মহিলার এই শক্তিমত্তার সোর্স কি, উৎস কি, উনি পুলিশ এভাবে তুইতকারী হারামজাদা এক জায়গায় বলে গালাগালি, পুলিশও খেলবে কি খেলবে না কনফিউজড, এটার কারণ হচ্ছে ওনার বাবা তো একটা আমরা জানি বীরশ্রেষ্ঠ বীর বিক্রম, এবং এখনকার হইতেছে মুক্তিযুদ্ধের চেতনা সরকার ক্ষমতায় আছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলতেছে, এবং জাফর স্যারের আনন্দের দিন, আনন্দের আর সীমা নাই এখন জাফর স্যারের, স্যারের স্বপ্নের দেশ চলতেছে, স্বপ্নের প্রক্রিয়ায় স্যার বলে দিয়েছে যেদিন যুদ্ধাপরাধের বিচার হয়েছে ওই দিন নাকি দেশে মুক্তিযুদ্ধের চেতনা কায়েম হয়ে গেছে, এবং স্যার কলম লিখছে ওনার আর কোনো চাওয়া নেই এই দেশের কাছে, বুঝলেন না, এই দেশ এখন যা আছে এটাই উনি চাইছিল, এই দেশই চাইছিল। তো ওই যে ওনার এই চাওয়া ওনার যে প্রাপ্তিপূরণ হয়েছে সেই দেশের মধ্যে মহিলার এত পাওয়ার কোত্থেকে, যেটা ওনার মুক্তিযুদ্ধের চেতনার দেশ, এই কারণে উনি বীরশ্রেষ্ঠের বীর বিক্রমের সন্তান, আবার উনি ডাক্তার, এখন তিন নম্বর এসে অ্যাড হবে যে ওনার মন্ত্রী আছে একজন পরিচিত মন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর সাথে কথা বলে কেমনে ফোনের মধ্যে দেখেন, পুলিশের বলে কথা বল মন্ত্রীর সাথে কথা বল, এই কথা বলেন, মন্ত্রীরও ধমকাইতেছে সে, মানে এই মহিলার পাওয়ারটা কি, তো পুলিশ এক জায়গায় অবশ্য বলে যেরকম কত পাপিয়েটা পেয়ে দেখছি, তারপরে পুলিশ তারা ধরে ওই মহিলা যে না ছাড়বো না তোরে, তুই সরি বলতে হবে, এগুলো পরে দেখবো, হুম মানে খেলা তোরে ভাই সই খেলা। তো মন্ত্রীর সাথে তার ব্যবহারটা, তার মানে আমি জানি না মানে ওনার এত পাওয়ার কোথেকে আসে, মন্ত্রী কি ওনার
বাবা হইতো হইলে মানে এরকম পাওয়ার বাংলাদেশ কে কাকে দেখায়? অধস্তন যে, হ্যাঁ, যার যে ধরা আছে, ধরেন আমার কাছে আপনার প্রমোশন আটকানো, আমি আপনার সাথে গুন্ডামি করবো, আপনাকে ভৃত্যের মতো ট্রিট করবো, মনে করেন যে আপনি আমার কাছে টাকা পান, মানে আমি আপনার কাছ থেকে ধার নিছি আর কি, এখন আমি আর ধার ফেরত দিচ্ছি না, এখন কিন্তু আপনি আমার কাছে ধরা, কারণ আপনার টাকার ধার আমি ফেরত দিব না, হ্যাঁ, পাওয়ার এখন আমার হাতে চলে আসছে, আপনার টাকা আমার কাছে আটকা, সো এখন হইতেছে আমি আপনার সাথে গুন্ডামি করে আবার, সো এরকম হইতেছে কে কার সাথে পাওয়ার দেখায়, যে যার কাছে ধরা থাকে। তো এই মহিলা যে মন্ত্রীর সাথে এমন করে কথা বলতেছে, মন্ত্রী কীভাবে এই মহিলার কাছে ধরা, এটা আমি বুঝতেছি না। লাইক মন্ত্রী কেমন ধরা থাকতে পারে? লাইক মন্ত্রীর তো প্রমোশন এই মহিলার হাতে নাই, তাহলে কি মহিলার সাথে খুব মানে, ওর তো প্রতিমন্ত্রী, মন্ত্রীও না, রাইট? সো সে তো মন্ত্রী হইতে চায়, হ্যাঁ, অ্যাম্বিশন আছে, সো ওই অ্যাম্বিশনের পথে এই মহিলা কি কোনোভাবে হেল্প করবে তাকে? আই ডোন্ট নো, হ্যাঁ, রাইট, কোনো একটা জায়গা আছে যে কারণে সে মন্ত্রীর সাথে এইভাবে কথা বলার স্পর্ধা, স্পর্ধা বলতেছি সাহস আর কি, এদের সাথে আবার স্পর্ধা, এরা যা খেলাধুলা শেষ, খেলাধুলার শেষে এখন কে জয়ী হইলো, এখন রেজাল্ট ঘোষণা করব আমরা, আর রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাবো যে ডাক্তার মহিলা জিতে গেছে, ডাক্তার মহিলা বড় মাছ, উনি খাইয়ে দিছে পুলিশকে, মাঝখানে কী হয়েছে জানি না, কথাবার্তা লেনদেন চালাচালি শেষে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করতেছে, সরি বলতে হবে আমাকে, সরি বলতে হবে, ওরে বাবা রে বাবা, কী ভদ্র মহিলা, সরির জন্যে ওনার মন পুড়ে যাচ্ছে সরি শোনার জন্য, ওকে সরি বলতে হবে, এখন যে সাদা পোশাকের পুলিশ ও আইসা একটা এসে মাফ করে দেন ভুল হয়ে গেছে এরকম একটা ভাব, আর ওই যে পুলিশ অফিসারটা যার গায়ে ইউনিফর্ম ছিল সে তো লুকাইছে কই জানি, সে আর আসে না, এখন ওই মহিলা চিল্লাইতেছে না সরি বলতে হবে, সরি না বললে আজকে আমি ছাড়বো না। আমি ডাক্তার, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমি একজন এবং উনি এনশিওর করবে ওনার কেন ওনার এত বড় গলা, উনি যে শেখ হাসিনা সৈনিক বলে দাবি করছে, তখন এক জায়গায় পুলিশ অফিসার চ্যালেঞ্জ করে যে আপনি দাবি করতেছেন শেখ হাসিনা সৈনিক, আসলে তো আমরা শিওর না, কারণ উনি যখন বলে যে মন্ত্রীর সাথে কথা বলেন, তখন পুলিশ বলতেছে যে উনি যে মন্ত্রী এটা তো আমি শিওর না, ফোনে যে আছে মানে, কারণ ফোনটা নিতে চাচ্ছে না পুলিশ, কারণ ফোনটা নিলে কি হবে, কথা বলতে হবে, কথা বললে তো এখন মন্ত্রীর কথা রাখতে হবে, দায়িত্বটা পালন করতে পারবে না। এখানে আসলে দায়িত্বের ইস্যু না, পুলিশের দায়িত্ব পালন করার জন্য কাজটা শুরু করছিল, কিন্তু এখন লেগে গেছে ইয়ের রেশারেশি, পাওয়ারের রেশারেশি, কার কত পাওয়ার এটা এখন, এখন তো হার মানা যাবে না জায়গা। সো এই খেলা আছে অনেক, রাইট, খেলা অনেক হিসাব আছে, ওই লোক যদি পুলিশের সাথে, পুলিশ অফিসার যদি মন্ত্রীর সাথে কথা বইলা বসতো, তাহলে ওইখানে কিন্তু আর মানে মন্ত্রী একটা ঝাড়ি দিত, কথা না বলতো, ঝাড়ি খাওয়ার জায়গা নেই, এত মানুষের সামনে অপমান হওয়ার ব্যাপার নেই, সো উনি মন্ত্রীর সাথে কথা তখন বলবে না। তো যাই হোক, ওই মহিলা কোনোভাবে সেটা এস্টাবলিশ করতে সমর্থ হয় যে হ্যাঁ মন্ত্রী ওনার আসলেই বা মন্ত্রী না প্রধানমন্ত্রীর কাছে দিয়ে ফোন করাইছে কে জানে, উনি তো শেখ হাসিনা সৈনিক দাবি করেই ফলছে, কোত্থেকে কারে কথা বলাইছে জানি, এখন পুলিশ সব হজম হয়ে গেছে। হ্যাঁ, এখন উনি বলবে যে আমার এত বড় গলা কেন আপনি বোঝেন না, আপনি একটু বুঝলেন না যে আমার এত বড় গলা কী কারণে, তার মানে আমি শেখ হাসিনা সৈনিক, আমার লোক আছে। হ্যাঁ, তারপর বলে যে আমি যদি দুই নাম্বার হইতাম আমার কি এত বড় গলা হয়, মানে হয়তো সেই দেশে অনেক আমার ফটকা আছে বুঝলেন না, শেখ হাসিনা সৈনিক নাম ভাঙায় যে আমি অমুক, আমি তমুক, আমি সেই সেই দাবি, কারণ এই দেশে যারা অমুক তমুক তারা নানান রকম প্রভাব প্রতিপত্তি তাদের আছে, সেই জন্য অনেক ফটকা আছে, আবার বলে আমি অমুক আমি তমুক, তো এই কারণে এনারা এই খেলার মধ্যে পড়ে এই পুলিশ অফিসাররাও কনফিউজ যে কি বাটপাড়ার পাল্লায় পড়লাম না আসলেই সত্যিকার পাওয়ারফুল লোকের পাল্লায় পড়লাম। সেই খেলাধুলা শেষে এখন মহিলা ওই কথাটা বলবে আর কি, যে আমার গলা শুনে বোঝেন নাই যে আমার আসলে কি আমি মানে ফটকা নাকি আসলে আমার, আমি কি বাটপা নাকি আসলে আমার পেছনে শেখ হাসিনার সৈনিক, আমি লোকজন আছে, শেখ হাসিনার লোকজন আছে, আপনি কি আমার কণ্ঠ শুনে বোঝেন নাই, আমি দুই নম্বর হইলে কি আমি এত সাহস দেখাইতাম? এই কথার মানে হয়েছে ওইটা বোঝেন না। আর লাস্টে হইতেছে আমরা পুরো জিনিসের লাস্টে আমরা আর একটা ইয়ে হবে যে এখানে এখন ফাইট, ফাইট তো অনেক রকম হয়, ডাক্তারের সাথে সাংবাদিকের ফাইট, ডাক্তারের সাথে এই পুলিশের ফাইট, পুলিশের সাথে সাংবাদিকের ফাইট, কে কত পাওয়ারফুল, রাইট? সাংবাদিক রিপোর্ট করে দিবে ডাক্তারের বিরুদ্ধে, সাংবাদিক রিপোর্ট করে দিবে পুলিশের বিরুদ্ধে, পুলিশ ধরে নিয়ে যাবে ডাক্তারকে, ডাক্তার হইতো সে চিকিৎসা দিবে না, আপনাকে আমাকে কিছু বললে চিকিৎসা বন্ধ করে দিব, রাইট?
সো এই যে ডুয়াল, এই যে টেনশান একটা বাংলাদেশে, এই টেনশানের শেষ এখন আমরা অ্যাপিটমিতে পৌঁছাবো, এখন আমরা পিনাকলে পৌঁছাবো, এখন মহিলা ডাইরেক্ট বইলা বসবে যে আজকে দেখা মতো রে ডাক্তার বড় না পুলিশ বড়। মানে গুন্ডাম টুন্ডামি তো সব শেষ, উনি ওনার এস্টাবলিশ পাওয়ার এস্টাবলিশ করে ফেলছেন, এখানে সকলের সামনে প্রমাণ করতে পারছেন, ওনার প্রতিষ্ঠা করতে পারছেন নিজেকে, উনি বস, সবাই লুকিয়ে লুকিয়ে আছে, সবার মুখটা এখন বন্ধ। আমরা হ্যাঁ এখানে দেখতে পেলাম এই পার্টিকুলার কেসে আমরা দেখতে পেলাম যে ডাক্তার বড় পুলিশের চেয়ে আপনি জিতছেন, কনগ্রেচুলেশনস ডাক্তার ভদ্র মহিলাকে। ইন অ্যানাদার কেস পুলিশ জিতবে, সেখানে আবার ডাক্তারকে খাইয়ে দিবে, সো সেখানে আবার পুলিশ জিতবে, সেখানে পুলিশকে কনগ্রেচুলেশনস। সো এখানে এই চলে বাংলাদেশে, এটা একটা জাস্ট ভিডিও হয়ে গেছে দেখে আমরা ডেমো পাইলাম, কারণ সকলে কিন্তু আমরা এগুলো জানি, সকলে নেসেসারিলি জানে না, অনেক আবার ভদ্রলোক আছে যেমন সুলাইমান সুখন, আরিফার হোসেন, ওনারা তো স্বপ্নের দেশে বাস করে, স্বপ্ন দেশ নিয়ে অনেক স্বপ্নে আছে, তো ওনারা আবার এগুলো জানে না, ওনারা এগুলো কখনো দেখে না। সো এই যে একটু ভিডিও হয়ে গেল, এখন তো ওনারা দেখতে বাধ্য হবে। হ্যাঁ সো এরকম যারা একটু পজিটিভ একটু ইতিবাচক মারানি, আপনারা আশা করি একটু ধারণা পেলেন বাংলাদেশে কী চলে কীভাবে চলে। এবং এখন রেজাল্ট ঘোষণার সময় চলে আসছে, আমরা লাস্ট সেগমেন্টে চলে আসছি, এখন রেজাল্ট ঘোষণা হবে কে জিতলো। হ্যাঁ এখানে একবারে আনইকুইভোকালি আমাদের ডাক্তার মহিলা জিতে গেছে, কনগ্রেচুলেশনস অ্যাগেন ওয়ান মোর টাইম ডাক্তার ভদ্র মহিলাকে। এখানে নৈতিকতা, এই পার্টিকুলার কেসে নৈতিকতার অবস্থানের জায়গা থেকে পুলিশ জিতছে, কারণ পুলিশ বৈধভাবে ওনার আইডেন্টিটি দেখতে চাইছে, আইডেন্টিটি কার্ড, এবং পুলিশ বৈধভাবে ওনার মুভমেন্ট কার্ড দেখতে চাইছে, মুভমেন্ট পাস, যেহেতু ওনার আইডেন্টিটি কার্ড নাই, উনি নিজেকে ডাক্তার এটা প্রমাণ করতে পারেন নাই। সো এই কারণে পুলিশ এখানে নৈতিক অবস্থানে আছে, বৈধ অবস্থানে আছে, পুরো ঘটনায় পুলিশ ইজ নট ইন দ্য রং, পুলিশের কোনো দোষ নাই, কিন্তু লাইক ইন আদার 99.99% কেসেসে পুলিশ হইতেছে খালি নট ইন দ্য রং, পুলিশ হইতেছে বললে খাইয়া দিবে না। তো ইন দিস পার্টিকুলার কেস আমরা যে কেসটা এখানে এখন ফলাফল ঘোষণার মধ্যে, এখানে পুলিশের দোষ নাই, নৈতিকতার লড়াইয়ে এখানে পুলিশ জিতছে, তবে চেতনার লড়াই এখানে জিতছে ডাক্তার। সো কনগ্রেচুলেশনস, কুডস।